হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা দেখাবো, আমি সাদে চলে এসেছি। আম্মু সাদে গাছ পরিচর্যা করছে, কয়েকদিন পরপর আম্মু এই গাছটা করে, না হলে তো দেখা যাবে যে গাছ ভালো থাকবে না। গাছের যত্ন নিতে গেলে তো এই জিনিসটা করতে হবে। তা আমিও মাঝে মাঝে আম্মুর সাথে কাজটা করি। তো এখন দুপুরবেলা আম্মু সাদে, প্রচণ্ড রোদ, তারপরও আমি বলেছি এখন করা লাগবে না। তা আম্মু বলে না, গোছল করার আগে গাছগুলো আগে একটু ঠিক করি। তো এইখানে দেখতেই পাচ্ছেন সব ধরনের গাছ হয়েছে এখানে, সবজি, মিষ্টি কুমড়া, তারপর ঝিঙ্গা, তারপর শসা, এখানে আবার আম্মু লেবু, পেয়ারা, জামরুল, তারপরে আমড়া, কামরাঙ্গা, তারপরে এখানে আছে ছবেদা, আম গাছে আম ধরেনি, তারপর এখানে ভেন্ডি। আমরা এখানে থেকে ভেন্ডি প্রতিদিন দুই দিন একদিন পরপর ভেন্ডি তোলা হয়, তো বেশ অনেক খাওয়া হয়েছে। তো তারপর এখানে পুঁই শাক, আমাদের পুঁই শাকও খাওয়া হয়েছে, বেশ মজা। যেহেতু বাজার থেকে যেগুলো আনা হয় সেগুলোতে অনেক কিছু মেডিসিন যুক্ত সবজি, তো আমরা সাদের মধ্যে টুকটাক অনেক কিছু করেই খাই, খাওয়ার চাইতে বেশি আনন্দটাই ভালো লাগে। তো এটার পিছে আম্মু অনেক খাটনি করে, এখানে দেখতে পাচ্ছেন আমরা। তো আম্মু এটার পিছনে প্রচুর খাটনি করে, দেখতে পাচ্ছেন আম্মু হাতে গ্লাভস লাগিয়ে সে যত্ন করছে, মাটি দিচ্ছে, মাটি চেঞ্জ করে দিচ্ছে, মাটি খুঁচিয়ে দিচ্ছে। তো এখানে কিছু ফুল গাছও আছে, তো এখানে বেলি ফুল গাছ আছে, কামিনী ফুল গাছ আছে, তারপরে আরও ফুল গাছ, ওইগুলোর নাম জানি না, তারপরে টাইম ফুল গাছ আছে। তো এখানে বেলি ফুল গাছটা প্রচুর বেলি ফুল ধরেছে, আর এটা হলো ইন্ডিয়ান বেলি, এটা আছে থাই বেলি। তো আর এখানে মরিচ ধরেছে, তো আমি মরিচ তুলতেছি। মরিচগুলো অনেক ছোট ছোট কিন্তু প্রচুর ছাল, আর মরিচগুলো তুলতেছি। এর আগেও আমি ভিডিও করেছি, সেটার মধ্যেও দেখতে পেরেছেন যে মরিচ ধরে আছে। তো এখানে কয়েকটা জাতের মরিচ আছে, তো আমি এটা মরিচ তোলার চেষ্টা করছি। তো ভালোই লাগে যখন কোনো গাছ বোনানো হয়, সেটা থেকে সে গাছটার মধ্যে ফল ধরে, সেটার মানে আনন্দটাই আলাদা। তো যাদের জায়গা আছে বা করার মতন সে পরিমাণে জায়গা থাকে, তারা কিছু না কিছু এভাবে বুনিয়ে লাগিয়ে ট্রাই করে দেখবেন যে কত ভালো লাগে। তো এখানে বেগুনও ধরেছে, তো মোটামুটি অনেক কিছুই ধরছে আমাদের। তো আমাদের ভালোই লাগে গাছের থেকে যখন আমরা ফল ছিঁড়ি, তো খুবই ভালো লাগে, যে সেটা আমরা বলতেই পারবো না যে কতটা ভালো লাগে। তো দেখতেই পারেন আমি প্রায়ই আমাদের সবাই দেখতেই পারেন যে আমি আমাদের এই গার্ডেনটার, আমাদের কিচেন গার্ডেনটার আমরা প্রায় দেখাই যে কী ধরনের সবজি আমরা লাগাচ্ছি বা তুলছি, বা আমাদের সাদের বাগানটাকে আমি শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া হয়েছে, এরকম দুইটা মিষ্টি কুমড়া হয়েছে, মানে কি বলবো, খুবই খুবই ভালো লাগছে। আর আমার আম্মু মানে খুবই যত্ন করে, যেটা মানে অনেক যত্ন করে, সে সারাদিন গাছ না দেখলে সে শান্তি পায় না। প্রতিদিন তার সাদে যেতে হবে, মানে প্রতিদিন একবার না, দুইবার তিনবার করে তার সাদে যেতে হবে, গাছ দেখতে হবে। সে মনে হয় গাছের সাথে সময় কাটায়, গাছের সাথে কথা বলে, মানে এরকম। তো আমারও ভালো লাগে কিছু না কিছু আম্মুর সাথে বোনাতে, লাগাতে ভাল লাগে। তো আমি এখানে টাইম ফুল গাছে লাগিয়েছি, আমি ট্রাই করছি বিভিন্ন কালারে লাগাবো, এখানে দুইটা কালার আছে, তো আমি আরও কিছু কালার নিয়ে আসবো। তো আমার তো খুব ভাল লাগে ফুল গাছে লাগানো, আমিও শেয়ার করেছি যেগুলো আমি ব্যালকনিতে লাগাই, যে গাছগুলো ছাওয়ার মধ্যে থাকে। তো
আমিও ট্রাই করি, আমারও ভালো লাগে কোনো না কোনো গাছ কিছুর মধ্যে লাগানো ট্রাই করি। তো সবুজ সবুজ জিনিসটা চোখে শান্তি দেয়, যেটা আমাদের চোখের জন্য ভালো। আর গাছ থেকে তো আমরা অক্সিজেন পাই, আর একটা ফল, সেটা যে আপনি একটা গাছ বোনানোর পর সেখানে যদি একটা ফল ধরে, সেটার মধ্যে যে কী আনন্দ, যে বোনায় সে ভালো করেই জানে। তো এই জিনিসটা আম্মু, মানে এই পুরো সাতটার মধ্যে আম্মুর কষ্টের মানে বাগান। তো এখানে লেবু ধরেছে, তো কাগজে লেবু আছে, আরও কিছু লেবু আছে, যেমন শরবত খায় বড় একটা লেবু আছে যেটা প্রচুর গ্রান। তারপর আরেকটা লেবু আছে সচরাচর যে লেবুটা সবসময় বাজারে দেখা যায়, সেই লেবুটাও আছে। আর এখানে থাই পেয়ারা আছে, তারপরে এখানে জামরুল গাছ, প্রচুর জামরুল ধরেছে এবার। আর আমাদের এই জামরুল গাছের জামরুলগুলো প্রচুর মিষ্টি, আমি বাজার থেকে কিনে খেয়েছি বাট এমন মিষ্টি জামরুল খাইনি। তো এখানে সবেদাও ধরেছে, আমরা সবেদাও খেয়েছি। আর পেয়ারা, তো এই পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরে লাল হয়। তো এখানে গাছ আবার ভাগ করা আছে, কালামের একটা গাছ আছে সেটা খুব মজা, এটা আম্মু বেঁধে দিয়েছে। তারপরে মোস্তফার যে গাছটা, ওটার মধ্যে পেয়ারাগুলো লাল হয়, তো ভালো লাগে। তারপরে গ্যান্ডারি গাছও আছে, আখ গাছ, তো গাছও আছে দেখতে পাচ্ছেন। আমার এখানে শিউলি ফুল গাছ, যেটা আমার খুব পছন্দের, তো এটা ছবেদা গাছ, ছবেদা ধরেছিল। তো দেখতেই পাচ্ছেন আমাদের গার্ডেনটা। তো কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, সবাই আমার সাথে থাকবেন আমার ব্লগ দেখার জন্য, আশা ভালো থাকবেন, সেফ থাকবেন। আর আমার ভিডিওকে শেয়ার লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।